বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। পারমিতা চ্যাটার্জির চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ চলো নতুন রেসিপি নিয়ে ফির চলে আসলাম তোমাদের সামনে। নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি বন্ধু তোমাদের সামনে। আজকের আমি নতুন রেসিপি নিয়ে আসি এঁচোড়। এঁচোড় যে নিরামিষ আমরা বাঙালি, কোনো কোনো আজ সোমবার আছে, আজ বাবার দিন, সেই জন্য চাইছি যে আজ নিরামিষ করার। আজকে আমি এঁচোড় রান্না করছি, চলো দেখা যাক। দেখো আমি এঁচোড়টাকে এখানে আমি একটু হলুদ দিয়ে আর আমি একটু সিদ্ধ করে নিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়েছি আর এঁচোড়টা দিয়ে দিয়েছিলাম। এখানে এঁচোড় সিদ্ধ আছে, তার সাথে রয়েছে আলু। দেখো আমি আলুটাকে টুকরো করে নিয়েছি, চারটে একটা আলুকে চারটে টুকরো করে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি। ওর জন্য মশলা নিয়েছি আদা রসুন, একটা গোটা টমেটো, এখানে এক চামচ গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো দু চামচ, হলুদ গুঁড়ো এক চামচ, আর ধনের গুঁড়ো দু চামচ, আর সাথে আছে কালো জিরে। দেখতেই পাচ্ছ কালো জিরে, আমার রাখার জায়গা নেই বলে আমি এরকম করে রেখেছি। সামান্য আধ চামচ নিয়েছি কালো জিরে। নুন আছে, নুন পরিমতন আমি দেবো, আর আছে সামান্য চিনি, আর তার সাথে লাগবে পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর সাথে লাগবে গরম মশলা, দেখো সাঁই গরম মশলা, চারটে কাঁচা লঙ্কা আছে আর দুটো তেজপাতা আছে, আর তার সাথে শেষে আমার দেবো ঘি, কেন ঘিটা এঁচোড়ে প্রচণ্ড একটা ভালো একটা জিনিস। দেখো আমি আলুটাকে তেলের মধ্যে, তেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এরকম করে আমি সব আলু দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ আলুটা আমি ভাজছি। আর সাথে দেখাচ্ছি আমি আমি সকালে কী কী রান্না করেছি। সকালে আমার ভাতটা হয়ে গেছে, আগে আমি ভাতটা করে নিই। এখানে আমার যে কোনো জিনিস আমি যদি রান্না করি যদি ঠান্ডা হয়ে যায় আমি মাইক্রো ওভেনে গরম করে নিই। এখানে আমার সকালে ভাত হয়ে গেছে, সাথে বেগুন ভাজা, ডাল, ডালটা করেছি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে করেছি, আর এখানে ডিমের তরকারি হয়েছে, তিনটে ডিম দিয়ে রান্না করেছি, আর এখানে ওই মাংসের তরকারি আছে একটু, এটা গরম করে নিয়েছি ফেলে নিয়ে। এখানে এই রান্না হয়েছে, আর এখানে আমার তো এঁচোড়টা এখন হবে জাস্ট নিরামিষ, আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি, এবার যে এঁচোড়টা আছে এবার এঁচোড়টাকে আমি তেলের মধ্যে ভাজবো। দেখতেই পাচ্ছি আমি হলুদ দিয়ে প্রথমে আমি ভেজে মানে সিদ্ধ করে নিয়েছি, এবার এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার এঁচোড়টা একটু হালকা হালকা ভাজা করে নেবো, সামান্য এর মধ্যে একটু নুন অ্যাড করবো। আমার নুন অ্যাড করে নিচ্ছি, একটু হালকা ভাজা করে নেবো, এঁচোড়টাকে একটু তেলের মধ্যে ভাজলে একটু সব খুব সুন্দর একটা এ হয়, কালার চলে আসে, তার মধ্যে সিদ্ধটাও হয়ে যায় আর কাঁচার গন্ধটা থাকে না এঁচোড়ে। আর এঁচোড় পুরো খেতে পুরো মাংসর মতন, যদি রান্না করতে পারো বন্ধুরা তাহলে মাংসের মতন খেতে লাগে, মানে এঁচোড় দিয়েই তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে। আমি আবার এঁচোড় দিয়েই ভাতটা খাই, খুব ভালো লাগে নতুন একটা সবজি এইটা। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করি, কাঁচা ছোলা দিয়ে করি, জাস্ট আজকে আমি নিরামিষ করছি, আজকে এর মধ্যে আমি কিচ্ছু দেবো না। দেখো আমি তেলের মধ্যে আমি এঁচোড়টাকে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ, বেশি ভাজিনি হালকাই ভেজেছি। এর মধ্যে আমি এবার কালো জিরেটা অ্যাড করবো, দেখতেই পাচ্ছেন কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটা একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে আমি দেবো এর মধ্যে তেজপাতা।
তারপরে আমি দেবো পেঁয়াজ, যে আমি গ্রেট করে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো, একটু লাল হোক। এর মধ্যে আমি সামান্য, কেন আমি এছড়ে নুন দিয়েছিলাম, আমি সামান্য এর মধ্যে নুন দিয়ে দেবো। দেখো অল্প নুন দিয়েছি, এক চামচেরও আর্থিক দিয়েছি। গ্যাসটা আমি জোরে করে নিলাম, ঘিটা আর গরম মশলাটা ভুলবেন না, কারণ আমি এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি। আমি এক চামচের মতন ঘি দেবো, আর এই কষার জন্য আমি একটু গরম জল বসিয়ে নেব, আর শেষের মধ্যে আমি ধনে পাতা দেবো। রান্নাটা যখন শেষ হয়ে যাবে আমার, তো আমি গরম জল আমি বসিয়ে নিচ্ছি, আমি এখান থেকে নিচ্ছি। আমি যদি ঠান্ডা জল দিই তাহলে এছড়টা তাহলে দরকাচা হয়ে যাবে, সেই জন্য আমি দেখতে পাচ্ছি এখানে গরম জল আমি বসিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমার লাল হচ্ছে, এছোর পুরো মাংসের মতন খেতে, এই জন্য একটু তেল লাগে। এবার এর মধ্যে আমি দেখো আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা দেবো, দেখতে পাচ্ছ। আদা রসুনটা দিয়ে আমি তেলের সাথে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো এর মধ্যে যা যা আছে, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা, আমি সব কিছুই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি যে চিনিটা রেখেছিলাম এই যে চিনিটা, এই চিনিটাও দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে আমি চারিদিকে নাড়াচাড়া করবো, এবারে এটাকে কষা হবে, ভালো করে এটা কষে নেবো যেন আদা রসুনের গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছ আমার এটা কষা হচ্ছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করবো, দেখো আলুটা আমি যে ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা কষবো, 2 মিনিট কষে নেবো এটাকে আমি। আমার এটা কষা হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিটের পরে আমি দিয়ে দেবো এছড়টাকে যে ভেজে আমি তুলে রেখেছিলাম এর মধ্যেই আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম এটা এছড়টাকে দিয়ে, এবার আমি নাড়াচাড়া করবো ভালো মতো যেন মশলাটা এছড়ের মধ্যে যেন ভেতরে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি পুরো, এই যে আমি গরম জল এখানে আমি করে রেখেছি, দেখতেই পাচ্ছ আমি গরম জল এখানে করে রেখেছি একবারে, আর সাথে আমি এই সারি গরম মশলাটা দেবো, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি সানি গরম মশলাটা দেবো, ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছেন সাই গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো এটাকে,
আর দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর একটা কালার এসেছে, কালারটা এরমই থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গরম জলটা আমি যেটা আমি বাটিতে করে বসিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিয়েছি। এবার এটা ফুটতে আলু আর এঁচোড়টা দুটোই সিদ্ধ হবে। এমনি আমি সিদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টাকে, তাও আমি জল দিয়ে আর একবার আমি এ করে নিচ্ছি সিদ্ধ, মানে এই কষাটা হয়ে গেলে আমি লাফিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘিটা অ্যাড করবো, এক চামচ আমি নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমি ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম, চামচে লেগে আছে চামচটা আর কি। এবার ঘিটা আমি চারিদিকে করে নেবো, দেখতেই পাচ্ছ আমি ঘিটা চারিদিকে করে নেবো, একটু এটা ঝোল ঝোল রাখবো। তোমার সব কিছু সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেবো। হ্যাঁ বন্ধুরা আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করবো, দেখতেই পাচ্ছ অল্প নিয়েছি ধনে পাতা, আমি চারিদিকে ছড়িয়ে দিই, রান্নাটা বেশ দেখতে ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এই বাটিটা হচ্ছে মাইক্রোওভেনের বাটি, সেই জন্য আমি এর মধ্যেই রাখলাম। দেখতেই পাচ্ছ কালারটা কাছে নিয়ে দেখাচ্ছি, আর এখানে আমি সামান্য নিয়ে নিয়েছি তোমাদের খাবার দেখানোর জন্য কীরকম টেস্ট হচ্ছে। আর শেষের পরে একটু গরম মশলা ছড়িয়ে দেবে উপরে, যে সাই গরম মশলা রেখেছিলাম একটু ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান, রান্নাটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন, আর ভালো যদি লাগে তাহলে লাইক করে দিন। এরকম না যে তোমাকে লাইক করতেই হবে, সবার সাথে শেয়ার করে দিন। এঁচোড় নিরামিষ, এঁচোড় আমরা সবসময় চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে খেয়ে থাকি, জাস্ট আমরা কোনো দিন নিরামিষ খাই না, আমিও নিরামিষ খাই না কোনো দিন, আজকে আমি করলাম কিন্তু জাস্ট ভালো হয়েছে, আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। অসাধারণ, প্রচন্ড গরম, আর গরম রান্না করেছি ফাটাফাটি। বন্ধুরা তাহলে আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।